করে পাঠিয়ে দেন, যদি উনি না পাঠান তাহলে আমাদের বিধানসভা চালানো তো অসুবিধা হবে। তার জন্য এবার একটা নতুন সিস্টেম ইম্পোজ করতে হবে বা ইন্ট্রোডিউস করতে হবে যে আমাদের স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট গুলো নিয়ে আলোচনা করা। এটা একটা হিস্টোরিক ব্যাপার। আমার মনে আমি বিধানসভায় আজকে বলেছি যে আমরা যখন বিধানসভায় নতুন এসেছিলাম, নতুন জিজ্ঞেস করেছিলাম যে আমাদের যে এত টাইম একটা বছর ধরে আমরা মিটিংগুলো করি এবং বিভিন্ন দলের লোকেরা থাকে, এমনকি অনেক দলের বিরোধী দলের লোক চেয়ারম্যান থাকে, এই পরিশ্রম করে আমরা যেটা করি এটা ম্যান্ডেটরি না হতে পারে, কিন্তু এটা আলোচনার বিষয়বস্তু কেন হবে, এটা মানুষের বাধ্য নয় সরকার, কিন্তু এটা সব সদস্যরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে না বিধানসভার ভিতরে। এটা আমাদের দাবি ছিল এক সময়, আমি যেমন বিরোধী দলে ছিলাম আমি এই প্রশ্ন উত্থাপন করেছি বহুবার বহু মিটিংয়ে, তৎকালীন স্পিকার হাসিম আব্দুল হালিমকে বলেছিলাম কিন্তু এগুলো নিয়ে বাড়ি চলে যায় পড়েও দেখা যাচ্ছে তারা স্ট্যান্ডিং কমিটি রাখার মূল্য টিকে আছে। কিন্তু এই যে জিনিসটা উনি আটকে রাখছেন তাতে আপনাদের অসুবিধা হচ্ছে বিধান গঙ্গার উপরে আরেকটু বেশি নেপাল করে দেওয়ার জন্য আগে করুন, ভালো হয়
কেন্দ্রবিন্দুতে কিন্তু বিদ্যুৎ আছে, যাই চালাই না কেন, মন চালালে যা চালাবো বিদ্যুৎ চালালে এবং নামখানায় দিচ্ছি আমরা 22টা পয়েন্ট।